নমস্কার বন্ধুরা, আমি অর্ণব দাস, আপনার সাথে মিনি গার্ডেনার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আজকে আমাদের ভিডিও, কি করে আমরা লঙ্কা গাছের ওপর থ্রিজিং কাটিং এর মাধ্যমে অনেক বেশি লঙ্কা ফলন ফলাতে পারবো। হ্যাঁ বন্ধুরা, আমরা যারা ছাদে বাগান করতে ভালোবাসি এবং যারা আমরা টবের মধ্যে লঙ্কা গাছ লাগিয়ে থাকি, তারা আমরা চাই যাতে লঙ্কা গাছ অনেক বড় হয় এবং লঙ্কা গাছ থেকে আমরা একটা লঙ্কা গাছ থেকে আমরা অনেক লঙ্কা পাই। কিন্তু কিছু কিছু গাছ আছে যেগুলো বড় হয়ে যায় এবং কিছু কিছু গাছ আছে যেগুলো একদম ছোটই থাকে যায়। সেই ছোট ছোট গাছগুলিকে আমরা কিভাবে থ্রিজি কাটিং এর মাধ্যমে বড় করব, সেটাই আমি এই ভিডিওতে বলবো। দেখুন, যেসব গাছরা বড় হয়ে গেছে অলরেডি, যেখানে দেখতে পাচ্ছেন আমার কাছে দুটো গাছ আছে, এই দুটো গাছ কিন্তু অলরেডি একটা বড় একটা ছোট, ঠিক আছে? তো এখানে আমরা কী কী মাটি ইউজ করেছি, 60% গার্ডেন সয়েল, 40% অর্গানিক কম্পোস্ট, ব্যাস আর কিচ্ছু না। আর আপনারা যদি চান তাহলে মাস্টার্ড কেক ডাস্ট যেটা আছে, মাস্টার্ড কেক, সর্ষের খোল, তার কিছু অংশ মাটির সাথে মিশাতে পারেন, 1-2 চামচ মিশিয়ে দিলেন গাছ মাটির সাথে, অসুবিধা থাকে না। তো যাই হোক, লঙ্কা গাছের প্রথমেই নিয়ম হচ্ছে ভালো করে খুঁড়তে হবে মাটিটাকে, যাতে অক্সিজেন ভালো করে পাস হতে পারে। 15 থেকে 20 দিন অন্তর অন্তর আপনাকে কিন্তু এই কাজটি করতেই হবে এবং ভালো করে খেয়াল রাখতে হবে যাতে কোন গাছটি বাড়ছে কোন গাছটি বাড়ছে না। যে গাছটি ছোট থাকবে সেই গাছের উপরেই থ্রিজি কাটিং অ্যাপ্লাই করবেন। আমি বারবার করে বলছি, যেগুলি ন্যাচারালভাবে বেড়ে উঠছে যেসব গাছগুলি, সেগুলো কিন্তু থ্রিজি কাটিংয়ের দরকার হয় না, তারা এমনিতেই ভালো ফলন দেয়। আমি এখানে ভালো করে মাটিটাকে খুঁড়ে নিচ্ছি যাতে সমস্ত রকমের এয়ার ভালো করে পায়, অক্সিজেন যেন ভালো করে পায় মাটিতে এবং গাছটি যেন আরও বৃদ্ধি পায় পরবর্তীকালে। আমরা যেহেতু ঘরের জন্য তৈরি করি সবজি বাগান এবং যেটা আমরা ছাদে করতে পারি এবং বাগানে করতে পারি, সেই সব জায়গায় রাসায়নিক সার না ব্যবহার করাটাই ভালো। এর পরবর্তীতে আমরা জৈবভাবে তৈরিতে ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে আমরা যদি গাছকে ভালো করে পরিচর্যা করি, তাহলে কিন্তু গাছ আরও ভালো করে বেড়ে ওঠে এবং গাছ থেকে আমরা যে ফলটি পাবো সেটির মধ্যে কিন্তু বাইরে যত ফলের থেকে অনেক বেশি প্রোটিন সমৃদ্ধ গুণাবলী থাকে। ঠিক খোড়া হয়ে যাওয়ার পরে সাধারণ একটা টিপস, সেটা হচ্ছে আপনাকে সিজার দিয়ে অথবা কাঁচি দিয়ে আপনাকে কিন্তু পিঞ্চিং করে দিতে হবে। এটি হচ্ছে থ্রিজি কাটিংয়ের মেন দরকারি এবং মেন উদ্দেশ্য, মাথাটা পিঞ্চিং করে দেওয়া। আপনার বুকে পাথর চাপা দিয়ে কিন্তু মাথাটা কেটে দিতে হবে। এটি হচ্ছে থ্রিজিং পদ্ধতির কাটিংয়ের মেন ফান্ডা এবং এরপরে আপনাকে কম্পোস্ট সার দিয়ে দিতে হবে। এরপরে আপনি দেখতে পাবেন কিছুদিন পরে কিন্তু এর থেকে আরও ভালো, মানে যেখানে আপনি কেটে দিলেন তার দুপাশ থেকে আরও ভালো করে ডগা বেরোবে, যেটি পরবর্তীকালে আপনার গাছকে আরও ঝাঁকড়া করে দেবে এবং গাছকে আরও বড় করতে সাহায্য করবে। গাছ অনেক বড় হয়ে যাবে, গাছে আর কোনো রকম কোনো রাসায়নিক সার লাগবে না, এমনি ঘরোয়া সার দিয়েই কিন্তু তৈরি করতে হবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, 15 থেকে 20 দিন অন্তর অন্তর কিন্তু গাছে সার দিতেই থাকবেন। কম্পোস্ট সার দিতে পারেন আপনি, তারপরে বিভিন্ন ধরনের সর্ষের খোল এইসব দিতে পারেন। ভালো করে জল দেবেন, ড্রাই করে দেবেন না, ময়েস্ট রাখবেন সব সময়, আর বেশি জল দেবেন না, একদম ময়েস্ট রাখবেন যাতে গাছে রস থাকে। এবার দেখতে পাচ্ছেন এটা 12 দিন পরের আপডেট, মাটি অলরেডি ভেজা ভেজা আছে কারণ এখানে অনেক বৃষ্টি হয়েছে। গাছকে আপনি দেখেই বুঝতে পারবেন গাছের মধ্যে গ্রোথ চলে এসেছে। এই দেখুন, দুটো ডগা কিন্তু বেরিয়ে গেছে এখানে। তো এখান থেকে আমরা বুঝতে পারি গাছ কিন্তু পরবর্তীকালে ঝাঁকড়া হয়ে যাবে এবং যেসব গাছে আমরা এইসব থ্রিজি কাটিং অ্যাপ্লাই করবো, যেসব লঙ্কা গাছে, সেসব গাছ কিন্তু আস্তে আস্তে পরবর্তীকালে বেড়ে উঠবে। রোগ নিরাময়ের জন্য আপনাদের কিন্তু নিম অয়েল স্প্রে করতে হবে। তো এই ছিল লঙ্কা গাছের এই ভিডিওটি, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এবং এটা হচ্ছে আমার ক্যাপসিকাম গাছ, আপনারাও দেখেই সেটা বুঝতে পারছেন। ক্যাপসিকাম গাছেও আমি একই জিনিস অ্যাপ্লাই করেছি, থ্রিজি কাটিং। একবারই পিঞ্চিং করবেন, 2-3 বার করে করার দরকার নেই। তো এই কতগুলি টিপস মাথায় রেখে আপনি যদি লঙ্কা গাছে তৈরি করেন তাহলে লঙ্কা গাছ থেকে অনেক বেশি ফলন পাবেন। তো এই ভিডিওতে এইটুকুই, ধন্যবাদ দেখার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম। ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছের যত্ন নিন।